بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. প্রিয় সভাপতি, উপস্থিত কর্মীবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, 2012 সালের পরে আজকে 2019 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘের কর্মী সম্মেলন ঢাকাতে এই মিলনায়তনে শেষ পথে এখন আলহামদুলিল্লাহ বলা যা হয়ে গেল, তাই না? এখন তো মরেও যে সমস্যা নেই, সম্মেলন তো শেষ, অত সম্মেলন হয়ে গেল। 2012 সালে যুবসংঘের যিনি সভাপতি ছিলেন তিনি এখন নাই। ওই সংগঠনের 2 বছর পর পর নেতৃত্বে পরিবর্তন আসে, কিন্তু মুরব্বী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন নেই, মরা পর্যন্ত এটা মুশকিল। তো এখন আমি মরা পর্যন্ত না বলি, বলি সক্ষম না থাকা পর্যন্ত, এটাই সঠিক, তাই না? যদি কালকে প্যারালাইজড হয়ে যাই তো বেঁচতে লাভটা কি? লাইফ সাপোর্টে। অর্থাৎ যতক্ষণ কর্মক্ষম থাকা যাবে ততক্ষণ মানুষের হিসাব নিকাশ আছে। আপনারা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে রাখেন যেন কর্মক্ষম রাখেন। আমিন তো কেউই বলেন নাই, এখন বলি লাভ নেই। আহলাদিস আন্দোলনের জন্য কেন কর্মক্ষম থাকতে চাই? গাড়ি বাড়ি করার জন্য কর্মক্ষম থাকতে হবে? একতলা বানাইছো, দুতলা বানাবো? কি এমন জিনিসের মধ্যে আছে যে এটার জন্য আমাকে কর্মক্ষম থাকতে হবে, বাঁচতে হবে? এখানে আমরা যারা আহলে যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, তারা যখন বায়াত নেন কী বলতে হয়? আহলাদিস আন্দোলনকেই আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করিলাম, এটা বলতে হয় না? আন্দোলন যারা কেন্দ্রীয় বোঝে সদস্য তাদেরকে ঠিক এই কথাটাই বলতে হয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের আহলাদিস আন্দোলন, এখানে অন্য কিছু শরীর নাই। আর এইটা বলার পরে আমরা যে কোরআনের যে আয়াতটা পড়ি সেটা কি? কুল ইন্না সলাতি ও নুসুকি, আমার সঙ্গে বলেন, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন। যে কঠিন আয়াত, মর্ম না বোঝার কারণেই আমরা বুঝি না এর মধ্যে আল্লাহ কী বলতে চেয়েছেন। তুমি বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু সব কিছুই হবে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই। এই যে কথাগুলো অত্যন্ত মর্মান্তিক কথা। পৃথিবীতে 2 ভাগে আছে মানুষ, একদল মানুষের লক্ষ্য দুনিয়া, দুনিয়াতে উন্নতি করব, বড় হব, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত এই চেষ্টাই করে যাব। আর একদলের লক্ষ্য আখেরাত, আখেরাতেই আমাকে চিরস্থায়ী জীবনে শান্তিময় করে তুলতে হবে, ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী জীবনকে সমৃদ্ধ করতে হবে। দুনিয়ার সব কিছুকে পাথেয় হিসাবে আখেরাতের জন্য আমরা
সঞ্চিত করব, এটি হলো আমাদের লক্ষ্য। এই একদল লোক আছে, নবী রাসূলগণ হচ্ছেন এই লোকদের মুক্তাদা, হাদি, পথপ্রদর্শক। অন্যদের পথপ্রদর্শক হচ্ছেন তারাই যারা দুনিয়াতে বড় হয়েছেন, ফেরাউন, নমরুদ, হামান, এসব লোকেরা। কারণ কারণ যখন যেত, তার সাথী লোকেরা সবাই বলতো, আহ, আমরা যদি এরকম হতে পারতাম। কারণ কিন্তু ফেরাউনের দলভুক্ত লোক ছিল না, কারণ ছিল মুসার চাষত ভাই, বনু ইসরায়েলের লোক। কিন্তু মুসার সঙ্গে থাকলে তাকে ত্যাগী হতে হবে, এই টাকা পয়সা সব আল্লাহর বাস্তে ব্যয় করতে হবে, এটা সে চায়নি। সেজন্য সে ফেরাউনের দলে চলে গেল। আর ফেরাউনের দরকার ছিল এরকম কোটিপতি একটা লোকের। ফেরাউন কারণকে বরণ করে নিল, যদিও সে মুসার ভাই। তখন মুসার দলের বহু লোক একথা বলল যে আসলে মুসার সঙ্গে থাকতে লাভ নেই, কারণের সঙ্গে থাকলে লাভ বেশি, কারণ বহু টাকা পয়সার মালিক, সেই সাথে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, সেখানে গেলে দুনিয়ার কতই না লাভ রয়েছে। এই দুটি ঘটনা আল্লাহ পাক অত্যন্ত চমৎকারভাবে কোরআনে তুলে ধরেছেন। কিন্তু যারা ছিলেন বনু ইসরাঈলের জ্ঞানীগুণী মানুষ, তারা বলল হে কারণ এবং কারণের সাথীরা, লা তাফরাহু, বেশি খুশি হও না। আল্লাহ পাক তোমাদের মতো এই সমস্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া লোকদেরকে ভালোবাসেন না, তারা শোনেনি। কিন্তু যেদিন কারণ ধনসম্পদ সহ ভূমির ধসে ডুবে মরতে শুরু করল, ক্রমেই মাটির তলে যাচ্ছে আর চিৎকার দিচ্ছে, কারণ কোনো সাহায্যকারী পায়নি, তখন কারণের ভক্তরা বলে উঠল, হায়, আমরা তো ভুলের পথে ছিলাম, মুসাই ঠিক পথে আছে। কারণের এই পরিণতি কী জন্য হয়েছিল, সে দুনিয়ার পাগল ছিল, মুসার হেদায়তকে সে অস্বীকার করেছিল, বরং ফেরাউনের দুনিয়া পূজাকে সে বরণ করে নিয়েছিল। অথচ তার সামনেই সে নিজে তার ধন সম্পদ সহ আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাঁচানো তো থাকবে। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার চোখের পলকে শেষ, আখেরাত চিরস্থায়ী। আর চিরস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জীবনে কষ্ট স্বীকার করাটাই স্বাভাবিক। জিবরিল এসে আল্লাহ রাসূলকে একদিন বলছেন, হে মুহাম্মদ, এস মাসে যতদিন চাও তুমি দুনিয়ায় বসবাস করো, মনে রেখো তোমাকে মরতে হবে। তুমি দুনিয়ার যার সঙ্গে খুশি বন্ধুত্ব করো, মনে রেখো বন্ধুকে ছাড়তে হবে। দুনিয়া তুমি যা খুশি চাই করো, মনে রেখো কাদের ফলাফল তোমাকে ভোগ করতে হবে। জিবরিল স্বয়ং এসে যদি তার নবী মুহাম্মদকে এই ধমক দিয়ে যেতে পারেন, তাহলে আমাদের অবস্থা কি? আমাদেরও কিন্তু সেই একই উপদেশ, সুখী সেই আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করে, মানুষের মুখাপেক্ষী হয় না। ওই হাদিসের শেষ দিকে কথা যাচ্ছ, সর্বদা সর্ববস্থায় যুব সঙ্গে ছেলেদেরকে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার জন্য আমরা উপদেশ দিচ্ছি। কর্মী সম্বন্ধে বেরিয়ে যে যার মতো বাড়িতে চলে যাবেন, সবাইকে আমরা আল্লাহ পাকের রহমতের উপরে সুপর্দ করছি। আপনারা সেখানে বসে সিরফ আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনকে, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার এই আন্দোলনকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। হাজার হাজার মানুষ আছে যারা বিশুদ্ধ দিনের সন্ধান পায়নি।
সন্তান না পাওয়া মানুষের সংখ্যা খুব বেশি। অনেকে সন্তান পেয়েছে ইন্টারনেটের মাধ্যমে, সংগঠিত হয়নি। আজকে এই সম্মেলন উপলক্ষে আমাকে স্টেজে খুব কমই দেখছেন আপনারা, তাই না? কিন্তু আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কত লোকের সঙ্গে যে সাক্ষাৎ হওয়ার সুযোগ আমার হয়েছে আজকের সম্মেলন উপলক্ষে, তাদেরকে আমি চিনি না। এরা সব ওই ইন্টারনেটে কি বলে ইউটিউবে আরটা কি ফেসবুকে এইসব মাধ্যমে তারা আমাদেরকে দেখেছে। তারা তাদের বাপ দাদার আকিদা পরিবর্তন করেছে, এটাকে চারটিখানে কথা মনে করেন নাকি? কথিত আহলে হাদিসের মসজিদে দলবদ্ধ মোনাজাত এটা সঠিক নয়, যখন আমরা বলেছিলাম সেই 78-90 দিকে 80 দিকে, তখনকার যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন আমরা হয়েছিলাম। আহলে হাদিসের লোক একটা ছোট্ট বেদা যা সালাতের অংশই নয়, সালাম ফেরানোর পরে দলবদ্ধ মোনাজাত এতটুকু সাড়াতে পারিনি আমরা, যার জন্য আমরা মসজিদ থেকে বিতাড়িত, নির্যাতিত। আজ পর্যন্ত এই ঢাকা শহরের কোনো কোনো মসজিদে আমরা চিরদিনের জন্য ওটা কী বলে অবাঞ্ছিত, না নতুন পলিটিক্যাল ভাষায় অবাঞ্ছিত অপরাধ কি আমাদের? আমরা বলেছি আপনাদের এই কাজটা সঠিক নয়। অথচ একজন লোক নিজে তার 14 পুরুষ বেদাতি যখনই দাওয়াত পাচ্ছে, হয় বা সালাত রসুল পড়ছে বা ইন্টারনেট বক্তব্য শুনছে, তখনই সব কিছু পরিবর্তন করে সে আল্লাহ আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে চলে আসতেছে। তো ওই হেদায়তি মনোজাতি আহলে হাদিসের চাইতে এই বেদাতি এই ভাইটা অনেক ভালো, না যে দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে বেদাত পরিত্যাগ করে? আর আপনি আহলে হাদিস নাম নিয়ে অহংকার দেখান যে আপনি একটা বেদাত পরিত্যাগ করতে পারেন না। এটা ঠিক ওই মক্কার আবু জাহেলের গ্রুপের মতো কুরাইশরা, যারা আল্লাহ রসুলকে নিজের ঘরের লোক তাকে মেনে নিতে পারেনি, তিনি খালি বলছেন বাবা মূর্তি পূজা করি কি আল্লাহকে পাওয়া যাবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহর সঙ্গে মূর্তি কেন? এইটুক কথা বলার অপরাধে তাকে মক্কা থেকে বিতাড়িত হতে হলো। আজকে আমাদের অবস্থা ঠিক তাই। এরপরও এর মধ্যে একটা শিক্ষণীয় রয়েছে এই, আল্লাহ রসুলের জীবনের সঙ্গে আমাদের জীবনটা মিলে যাচ্ছে, এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব সৌভাগ্য।